9:30 বেজে গেল, স্নান পুজো হয়ে গেল আর জানলা দরজা দিকে কিছু খুলিনি, কেন কি সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল এখন দেখছি একটু রোদ রোদ দেখা দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর সকাল থেকে মানে মুসুলধারে বৃষ্টি, পুরো বর্ষাকালটা তো বৃষ্টি হলো না, আর এই ভদ্র মাসে এখন বৃষ্টি হচ্ছে। যাক, কোনো সময় তো বৃষ্টিটা হতে হবে, বৃষ্টিটাও তো দরকার, ভালোই হলো। আর কালকে জন্মাষ্টমী, অষ্টমী লাগছে কালকে সকাল বোধহয় 9টা কততে লাগছে, আর 7 তারিখে 4:10 এরম ছাড়ছে, বিকেল 4:10। যাই হোক, শুভ জন্মাষ্টমী অ্যাডভান্স বলে দিলাম তোমাদেরকে, সব ভালোভাবে খুব ভালোভাবে মানাও এই দিনটা, খুব মজার দিন। বোম্বেতে যখন ছিলাম মানে খুব মজা লাগতো, ওই যে হাঁড়ি পাটানো এই দেখতে না ভীষণ ভাল লাগে। যাই হোক, চলো এবার ব্রেকফাস্টের পালা, ব্রেকফাস্ট কী করি দেখি। আজকে একটু হালকাই ব্রেকফাস্ট খাবো, দুদিন কালকে লুচি খেয়েছি, পরশু দিনও একটু ভারী ব্রেকফাস্ট খাওয়া হয়েছিল, আজকে কিছু হালকাই খাবো। চলো গুড মর্নিং সবাইকে, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটা শুরু করে দিলাম, এই যে ছোলা বাদাম হয়ে যাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। ছোলা বাদাম হয়ে যাই আর কি, ছোলাটা খাওয়া হয়ে গেছে, এবার কালকে জন্য ভিজিয়ে রাখি। সকালবেলায় ভিজিয়ে রাখি। গুড মর্নিং, খুব ভালো থেকো, সবাই ভালো থেকো, আবার আসছি ব্রেকফাস্টে। চলো, দৃষ্টি এখন আকাশ পরিষ্কার দিকে। এই যে ব্রেকফাস্ট আমার, এই যে এই আমি খাবো জোটস, ও খাবে ব্রেড, মা ব্রেড খাচ্ছে। চলো আজকে 5th September, আজকে হচ্ছে টিচার্স ডে, সবাইকে আমরা আমাদের তরফ থেকে শুভকামনা শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি টিচার্স ডে, খুব ভালো কাটাও আজকের দিনটা, যারা তোমরা আছো এখনো টিচার্স লাইনে বা যারা ছিলে তাদের সবাইয়ের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। ছন্দা ম্যাডাম, আপনি তো প্রিন্সিপাল ছিলেন, খুব ভালো, মানে মনে পড়ে এইসব দিনগুলো, নিশ্চয়ই আপনার মনে পড়ে, আমারও মনে পড়ছে। আমার কী করে মনে পড়ছে, সৌমিকে দিয়ে, সৌমিক কীভাবে কাটাতো। যাই হোক, আজ খুব ভালো দিন, খুব ভালো। আমি দেখছিলাম আমাদের সামনেই নর্থ পয়েন্ট স্কুল আছে, CBSE, তো ওখান থেকে সব আওয়াজ আসছিলো, গানের টানের সব, তো বেশ ভালো লাগে এগুলো সকাল সকাল। যাই হোক, আর আজকে একটুখানি আলোচনা করছিলাম, আমরা বোলপুর যাবো, একটা রিজার্ভেশনের প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যাবো হচ্ছে ট্রেনে, তার কারণ হচ্ছে তোমরা জানো অনেকেই 9 তারিখে পলিদা মানে তপনদার ভাইয়ের কাজ, তো সেই কারণে 9 তারিখে যাবো, 11 তারিখ যাবো না, 9 তারিখে যাবো, কেন কি 9 তারিখটা কাজ। আর আমরা মানে গাড়িতে যেতাম, কিন্তু গাড়িটা এত দূর ডিস্টেন্সটা না চালাতে ওর একটুখানি অসুবিধা হয়, কেন কোনো দিন এত দূর ডিস্টেন্সে চালাইনি, আমরা ছোটোখাটো গেছি ঠিক আছে, কিন্তু সেই জন্য একটুখানি ইয়ে পাই। কেউ একজন সঙ্গে থাকলে তাহলে ঠিক আছে, মানে জেন্টস কেউ থাকলে, যে দুজন যেহেতু না একটুখানি ও ভয় পায়। এবার কম বয়স হলে না ঠিক আছে, যেহেতু এখন অনেকটা ডিস্টেন্স আছে সেই কারণে আমরা ট্রেনে যাচ্ছি, কিন্তু কোনো ট্রেনে রিজার্ভেশন পাচ্ছি না। দেখছি যে কীভাবে কী যাওয়া যায়, কী করা যায়, যাবো তো নিশ্চয়ই, কিছুভাবে তো যেতেই হবে। চলো, হ্যাঁ দেখছে ও রিজার্ভেশন ট্রাই করছে, যদি হয় ভালো, তা না দেখা যাক। চলো রান্না প্রায় শেষের দিকে, তো ডিম টিমগুলো ধুয়ে নিলাম, সব ধোয়া হয়ে গেলো, এবার শুকিয়েও গেছে এগুলো, এবার এগুলোকে ফ্রিজে তুলে দেবো, ধুয়ে রাখলে বেশ ভালো লাগে, পরিষ্কার লাগে একদম, মনে হচ্ছে একদম পুরো ক্লিন, না ধুলে ভালো লাগে না। চলো, আমার তো সবই ধোয়া অভ্যাস আছে, তোমরাও ধোও নিশ্চয়ই, তাহলে ধুয়ে রাখলে বেশ ভালো। এই যে বসেছি আইসক্রিম খেতে, খাওয়া না ভাবি, কিন্তু হঠাৎ একটু ইচ্ছা করছে এখন আইসক্রিম খেতে, এখন 12:30 বাজে, তো ভাবনা একটু বসে আইসক্রিম খাই, তারপরে বাকি কাজ করব। সিঙ্গার আমি নিজে যাই হোক, নিজের খুশির জন্য গাই আমি, কিছু তো করতে হবে নাকি।
হাই গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন। স্নানটা হয়ে গেছে। হ্যাঁ, অনেক রকমের স্ক্যাম এসছে মার্কেটে, তোমরা জানো। ওলা উবেরেরও স্ক্যাম এসছে, তোমরা জানো। না জানলে বলে দিচ্ছি, ওলা উবের আসবে। স্পেশালি এগুলো কিন্তু প্রিকশন নিতে হবে ইয়াং মেয়েদের, যারা অ্যাডাল্ট মহিলাদের বা বয়স্ক, মানে আই মিন বয়স্ক না, মানে ম্যাচিওর যারা, তাদের উপর বেশি টার্গেট হচ্ছে। সেটাই নাম হচ্ছে ওলা উবের আসছে। আসার সঙ্গে সঙ্গে ড্রাইভার ওটিপি চায়, ওটিপি দিল। সে মেয়েটা বা ছেলেটা যে কেউ ওটিপি দিল, তখন ড্রাইভার বললো, বল দেখুন তো আপনার কত টাকা দেখাচ্ছে। না ধরুন আপনি, মানে তোমরা বললে ধরো 500 টাকা দেখাচ্ছে। তা বললো, একটা কাজ করুন, আমি আপনাকে 400 টাকায় ছেড়ে দেবো, আপনি এটা রাইডটা ক্যান্সেল করে দিন। হ্যাঁ, তা মনে করতে পারি আমরা যে 100 টাকা বাঁচবে। আমরা জিজ্ঞেস করবো কেন, তা বলবো যে ওই তো ওলা উবের কোম্পানি তো আপনারা জানেন, ওরা 50% আমাদের কেটে দেয়। তা 50% যদি কেটে দেয় 250 টাকা পাবো, তা আপনি যদি আমাকে 350 বা 400 দিয়ে দেন, আমি আপনাকে ছেড়ে দেবো। এবার এইটা ভুল করে করতে নেই, তার কারণ হচ্ছে তারা চায় যে রাইডটা ক্যান্সেল হয়ে যাক আর সব লিঙ্ক হেঁটে যাক কোম্পানির কাছে, যেটা আছে যে এই গাড়িটা এই কাস্টমারের কাছে গেছে, সে লিঙ্কটা তো হেঁটে যাবে। তারপরে ওরা এটা মিসচিভিয়াস কোনো যে কোনো অ্যাক্ট করতে পারে বা নোটোরিয়াস অ্যাক্ট করতে পারে, এইগুলো হচ্ছে ওই মোটিভেই করে। এই জন্যে খুব কেয়ারফুল থাকতে হবে, যে আইদার ওকে বলতে হবে না আমি এতেই যাব, বা না গেলে ওতে তাহলে বলতে হবে আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমি নেমে যাচ্ছি, আমি অন্য গাড়ি বুক করবো। হ্যাঁ না, এটা আমি দেখলাম, এটা খুব প্রিকশন নিয়ে চলতে হবে, স্পেশালি ফর ইয়াং গার্লস, না লেডিস। হ্যাঁ, লেডিস, ম্যাচিওর লেডিসদের জন্য এগুলো খুব প্রিকশন নিতে হবে। এমন স্ক্যাম বেরোচ্ছে, সেকেন্ড স্ক্যাম বলছি। কোনো কোরিয়ার আসলে আমরা কী করি, কোরিয়ারের জিনিসটা বার করি, অ্যামাজন থেকে এলো, ফ্লিপকার্ট থেকে এলো, যেখান থেকে ইচ্ছে এলো, বের করে ডাব্বাটা ফেলে দিই। এবার ডাব্বাতে আমাদের কমপ্লিট অ্যাড্রেস থাকে, সেটা তো গার্বেজে চলে যায়, নয় গার্বেজওয়ালা নিয়ে চলে যায়, যাই হোক ডিসপোজ হয়ে যায়, কিন্তু ওই অ্যাড্রেসে বারকোডে আমাদের অনেক ডিটেলস থাকে, এটা জানলাম। এবার কী কী ডিটেলস থাকে মাইনিউটলি আমি তো কোনোদিন স্ক্যান করে দেখিনি। ওই অ্যাড্রেসটাকে ছিঁড়ে তারপর ফেলা উচিত, কেটে ফেলা উচিত, ওই অ্যাড্রেসটা সমেত ফেলা উচিত না। ওই নিয়ে যে কোনো রকমের অ্যাক্টিভিটিস করতে পারে, যাদের মডেলস অফ রেন্ডি এরকম আছে, ঠিক আছে। তাই জন্যে খুব সাবধানে এসব ওরকম অ্যাড্রেসগুলোকে আগে ছিঁড়ে দিতে হবে নিজের নামের। ওতে অনেক কিছু থাকে ডিটেলস, শুধু অ্যাড্রেস না, বারকোডে অনেক কিছু ডিটেলস থাকে। এবার ব্যাংকে থাকে কি না থাকে জানি না, আমাদের ব্যাংকের ডিটেলস ফিটেলস কিছু থাকে কি না, হ্যাঁ, যদি অনলাইন পেমেন্ট করি বা কিছু করি, যাই হোক, ফর প্রিকশনারি সেফ, মানে ফর প্রিকশনারি অ্যাজ এ প্রিকশনারি স্টেপ, ওইটাকে ছিঁড়ে তারপরে ডাব্বাগুলোকে বা কোরিয়ারের বক্সগুলোকে ডিসপোজ করা উচিত। থার্ডটা তো সবাই জানে যে কোরিয়ার এসে গেল, আমরা বললাম আমরা তো কোরিয়ার আনাইনি, তা বলবে ও তাহলে ভুল করে এসছে বোধহয়, তাহলে একটা কাজ করুন এক্ষুনি ওটিপি আসবে, ক্যান্সেল করে দেবো, আপনি ওটিপিটা দিন, খবরদার দিতে যাবে না। যদি কোনো জিনিস বুক না করে থাকো আর যদি না জানো কোন কোম্পানিতে বুক করেছো, এমনি ধুমধাম কিছু এসে গেছে, তাহলে ওটা কিন্তু প্রিকশন নেওয়া উচিত। আর প্রিকশন ইন দ্য সেন্স সেফটি থাকা উচিত, একদমই কোনো বলবে আমি করিনি তো আমি ক্যান্সেল করবো কেন, সোজা কথা। আর যদি করে থাকো ইফ ইন কেস, তাহলে কিন্তু স্ক্রুটিনাইজ করতে হবে যে আমি করেছি হয়তো এইটা করিনি, অন্যটা করেছি, পুরো ডাউটেও কিন্তু কোনো ওটিপি দিয়ে দিতে নেই ক্যান্সেল করার জন্য আননোন লোককে। ওরা তো ওরকমভাবেই আসবে, অ্যামাজনের আই কার্ড নিয়েও হয়তো এসেই আজকাল, ডুপ্লিকেট আই কার্ড বানানো কোনো ব্যাপারই না। তাই এই প্রিকশনগুলো নেওয়া উচিত, জানলাম বললাম, জানে অনেকেই। এমন এমন টাইপের স্ক্যাম বেরিয়েছে এবার তো, মানে সত্যি বলছি, এটা কিন্তু খুব অন্যভাবে, এমন এমন লোক যারা এসব ব্যাপারে কিছু জানে না তারাও তো কিছু শিখে যাচ্ছে, কিন্তু তাদের মাইন্ডেও টেকনিক্যাল ব্যাপারগুলো এসে যাচ্ছে। ওয়ান ওয়ে ইট ইজ গুড, ঠিক আছে, কিন্তু আমাদের সেফ থাকতে হবে। হ্যাঁ না, নলেজ পাওয়াটা, নলেজ নেওয়াটা ভালো আর প্রিকশন রাখাটা ভালো, কিন্তু সাইমেন্টেনিয়াসলি উই শুড বি ভেরি সেফ, অ্যান্ড যারা জানে না তাদেরকে বলে দেয়া। হ্যাঁ না, অনেক আছে যারা ইউটিউব দেখে না বা কিছু দেখে না, বা মানে ইউটিউবে তো খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট হয় সব কিছু, বা পেপার পড়ে না বা নিউজ দেখে না, তাদেরকে বলে দেয়া, স্পেশালি যারা খুব এজেড বেচারা, তারা তো সৎ জীবন দেখে এসছে না জীবনভর, এবার তারা ভুল করে দেয় এইসব, তারা তো জানে না প্রথম কথা, এই এরকম টাইপের মোবাইল ইউজ করতেও জানে না, এই নলেজগুলো যে আছে সেইগুলোও জানে না, তাদেরকে তাদের ছেলেমেয়েরা, রিলেটিভরা, বন্ধুবান্ধবরা বা ইয়াংরা, ইয়াংস্টার্সরা, তাদেরকে অ্যাওয়্যার করা উচিত।
है ना सबाई भलो थेको आनंदे थेको আমাদের ওয়ান স্টার হোটেলে বুফে আজকে আর এতগুলো নিয়ে মা শুরু করে দিয়েছে আর কিছু কথা বলার সময় নেই ঠিক আছে চলো দুটো পনেরো খেয়ে নি তারপর আসছি এই দেখো আনছি পাইলাম কিচ্ছু আমি ছুটি মারি ছুটি মারি কি লেতে এটা কে বলো আয়া তোমাকে বলো আয়া কাটা করো না কাটা করো না কাটা দাদা করো দাদা আর 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 বলো এটা কে দে এটা কে দে এটা গুড ইভিনিং ফ্রেন্ডস বসে গেলাম চা খেতে 7:30 বাজে চুরমুরা নিয়ে বসেছে ওদের খিদে পেয়েছে তাই জন্য ভাবলাম একটুখানি আলু ভুজিয়া খাবো তুমি বিকেলে গেছো মাকে দিলাম আইসক্রিম আমি খেলাম একটা বড় ফিউজ ক্যাডবেরি ফেল করে গেছে খাবার হলো আইসক্রিমটা খেয়ে ভালোই লাগলো বিকেলে খেলে পেট ফুলে যায় সকালে খাই ভালো তো সুদীপ তো বলেছেন ছুকর মেরে মন কো কিয়া তুনে ক্যা ইশারা বদলা ইয়ে মৌসম লগে প্যারা জগ সারা ছু খুব অন্যরকমের ওর আওয়াজ এতে না ওর আওয়াজটা অন্যরকমের কিশোর করেছে ছুকর মেরে মন কো কিয়া তুনে ক্যা ইশারা বদলা ইয়ে মৌসম লগে প্যারা জগ সারা আসছে না লগে প্যারা জগ সারা ঠিক আছে এখন আর একটা কি ছিল ব্যাপার ওই আহমদি ম্যাম আহমদি ম্যাম জিজ্ঞেস করছিল যে কেন তুমি তুমি একটু বলে দাও তোমার কারণটা কেন তপন দা এখন বিজনেস থেকে ইউটিউবার হয়েছে এটা ওনার ব্যাপার উনি খালি বসে আছেন বিজনেস তো ওনার সাইড বাই সাইড চলছে এটা তো বরাবরই চলবে ওটার থেকে উনি কোনোদিন হাঁটতে পারবেন না কিন্তু এটা ওনার ইচ্ছা যে নিজেকে এক্সপোজ করার যেটা ওনার দেবে গেছিল সেই জন্যই তো এটা শুরু করেছে উনি বলেওছে এই ব্লগে তোমরা যদি ওনার ব্লগ দেখো তাহলে তোমরা তো জানবেই যে উনি কেন ব্লগটা শুরু করেছে ওনার তো দরকার নেই পয়সার জন্য তো ব্যাপারই না কিন্তু করেছে সেইটা নিজেকে এক্সপোজ করা নিজেকে এটা আমারও সেটাই বলা অ্যাকচুয়ালি যে যারা রাটন টাটা টাটা তো স্টিল বানাতে বানাতে সে মিউচুয়াল ফান্ড করছে তারপরে সে নুনও বানাতে লেগেছে সাবানও বানাতে লেগেছে সব কিছু এইগুলো হচ্ছে বিজনেস মানলাম তা তার মানে কি সে টেনিস খেলতে যায় না এখন বোম্বেতে শুনলাম রতন টাটা নাকি কত বড় একটা ওই বানিয়েছে জানোয়ারদের জন্য কুকুরদের জন্য ফ্রিতে মানুষদের তো করেই উনি তো পুরো নেশনকে হামেশা ইন্ডিয়াকে অনেক কিছু দিয়েছে কিন্তু তাছাড়া এখন জীবজন্তুর জন্যও করেছেন আগেও করেছেন হয়তো যেগুলো বুঝতে পারেনি ওনা তো অ্যাকচুয়ালি উনি যেটা করেন সেটা তো বলে না তো নিউজ থেকে বেরোয় লুকিয়ে লুকিয়ে ওরা বের করে খবরগুলো যেটা ভালো করে সেটা বলে না তা এর মানে কি তার মানে কি ওর জন্য করছে নামের জন্য করছে না নামের জন্য একটা শখ থাকে একটা সময় থাকে যখন সব জিনিস অটো পাইলটে এসে হয়ে যায় অটোমেটিক্যালি সব জিনিস চলছে তারপর করবো কি খালি এবার সুমন ওটা প্রুফ করে দিল যে ইউটিউব করে শুধু পয়সা না এতে অনেক মান সম্মান ইজ্জত আর নিজেকে এনগেজ করা যায় এইসব জিনিস তো সুমন নিজের ছেলে হয়ে ওকে মানে বিশ্বাস করি আমরা কেন শুরু করেছি তোমাদের ভালোবাসা পাচ্ছি এটা তো আমরা তো মাঝে মাঝে ছেড়েও দিচ্ছি কিন্তু তাও তোমরা আমাদের এত ভালোবাসছো তাই করছো হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি সেটাই অ্যাকচুয়ালি কেউ কেউ সত্যি আর্নিং এর জন্য করছে সেটা দরকার আর তারা ভালো করছে এটা তো মানছো যে কেউ কেউ আর্নিং ফোকাস করে করছে আর এর থেকে ভালো প্ল্যাটফর্ম তো কিছু হবেই না এবার কেউ কেউ করছে আবার মানে
এত নিজের ঘরের জিনিসপত্র মানে ঘরের ঝামেলা আন তান এক্সপোজ করে সেইগুলো খুব বাকি সেইগুলো আরে সেটা যেটা যা চয়েস এবার সেটা যদি কারোর দেখতে ভালো লাগে তো তোমার প্রবলেম কি সেইটাই সেই তারা সেইভাবে করছে একান্ত না এক রকম হ্যাঁ এবার কি সব সিনেমা ডিরেক্টর এক রকমই সিনেমা করছে না সিনেমা ডিরেক্টর করছে এবার যাদের ইচ্ছে সেরকম সিনেমা মার্ডারের দেখছে কেউ দেখছে ভয়লেন্সের কেউ দেখছে প্রেমের সেই প্ল্যাটফর্মটাই এমন যে যেমন খুশি ভাবে করতে পারে প্ল্যাটফর্ম কি দুনিয়াটাই এরকম আমি তো ফুচকার বিজনেসও করতে পারি আমি স্টিলের বিজনেসও করতে পারি মানে এবার পয়সা থাকতে হবে পকেটে চয়েসটা তো আমার এবার পাবলিক যদি স্টিল কিনতে চায় কিনবে বা ফুচকা খেতে চায় খাবে সোজা কথা যেটা ইচ্ছে তা উনি হচ্ছেন শখে করছেন সেটা তো সবাই বুঝতে পারো তোমরা সবাই ঠিক আছে এইটা এরকম না যে একটা লাইন চেঞ্জ করে এইটাতে এসে এবার এটাতে আমি কিছু বড় করব সেটা ইচ্ছে নেই যেটা আমরা পার্সোনালি জানি জানে এনগেজমেন্ট আছে লোকেদের ভালোবাসা পাচ্ছে লোকেদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে খালি সময় অডেল আর বিজনেস দেখার অনেক লোক আছে সেই জন্য এই অপরচুনিটিতে উনি করছেন চলে গেলে চা খেয়ে রিপ্লাই চেয়েছিল দিয়ে দিলাম ছোটখাটো না জিজ্ঞেস করলে কোনো ব্যাপার নেই যেটা যতটুকু আমরা জানি আমরা যতটুকু আমাদের যতটুকু মনে হয়েছে আমরা সেটাই বললাম তোমার সাথে সেটাই শেয়ার করে দিলাম চলো চা খেয়ে নি আজকে সে চা খেতে বসে গল্প করতে বসেছি সেই মানে ওই কাপ নিয়েই বসেছিলাম যে গল্প করতে করতে 9টা বেজে গেছে বুঝতেই পারিনি তাই ফটাফট আটা মেখে নিলাম এই যে আটা মাখা হয়ে গেল আর দেখলাম যে না 9টা 10 হয়ে গেছে ফটাফট আটা মাখি আর রাত্রিরে আবার এই যে বেগুন ভাজা হবে বেগুন কেটে রেখেছি আমি তো খাবো না রাত্রিরে তবে আমি একটুখানি বোঁদে খাবো বোঁদে এনে রেখেছিল অনেকদিন আগে তো ওরা বললো খাবে না তা আমি একটু বার করে রেখেছি বোঁদে খাবো রাতে বোঁদে রুটি আর ডিম তো আছে আর একটু নিরামিষ তরকারি আছে জন্য বেগুন ভাজি যে হয়ে যাবে তো ও আর কাল সকালে লুচির সাথে যে সাদা আলু তরকারিটা করেছিলাম সেটাও এতটা রয়েছে তো এটাকেও ভাবলাম চলো রুটির সাথে আজকে খাওয়া যাবে এটাও হয়ে যাবে টুকটুক করে একটু একটু করে করে অনেক জিনিসই হয়ে যায় যাই হোক এই তালের কথা হচ্ছিলো মানে সেদিনকে বাগুইহাটি গেছিলাম আমরা তো তাল জিজ্ঞাসা করলাম বলছে 150 টাকা আমি ভাবছি 150 টাকা আমি ভাবলাম ভুল শুনলাম তারপর আবার জিজ্ঞাসা করলাম দে বলছে হ্যাঁ 150 টাকা তালও 150 টাকা জন্মাষ্টমীর জন্য হয়েছে বুঝতে পারছি কিন্তু এত বেশি মানে 30-40 টাকা হলেই আগে মনে হতো যে বাবা 30-40 টাকা এখন 150 টাকা তাল ছোটোবেলায় বাড়িতে হয়তো সন্ধ্যাবেলায় বর্ষাকালে বসে হয়তো পড়ছি পেছনে পুকুর ছিল পুকুরের ধারে তাল গাছ ছিল সেই তাল থেকে ধুম ধুম করে তাল পড়তো কতই তাল পড়লো এরকম একটা বলতাম আর এখন দেখো তাল বাজারে বিক্রি হচ্ছে 150 টাকা মানে কী হারে দাম বেড়েছে জিনিসের তাই ভাবছি তাই বলছিলাম মানে সৌমি বললো মা গরম গরম তালের বড়া খাবো ও তো বাসে খায় না তো সেই কারণে ভাবছিলাম তাল এনে পাল বার করে যদি ডিফ্রিজে অল্প ওর মতো অল্প স্টোর করে রেখে দেবো কেন যদি নষ্ট হয়ে যায় আমি কোনো দিন করিনি তোমরা বলেছো তাই জন্যই করবো আর সেই জন্য ভাবছি অল্প স্টোর করে রেখে দেবো ওর মতো যে ও তো গরম গরমই খাবে তার বেশি খাবে না তো সেই জন্য অল্প করে ওর মতো করার জন্য রেখে দেবো আর বাকিটা করে নেবো একটা তাল এনে তো অর্ধেক তাল তো আনা যাবে না এ হচ্ছে ব্যাপার চলো আটা মাখা হয়ে গেছে হাত পুরো আটা লেগে আছে এবার রুটিটা করি বেগুনটা ভাজি রুটিটা করি রাতে ডিনার ওই আলু ভুজিয়াটা খেলাম পেটটা ভরে গেল সুদীপ তো যেটা বলেছিলেন ওটা ভালো করে হয়নি তো দুটো লাইন করে দি না তু জো কহে জীবন ভর তেরে লিয়ে মে গাউ তেরে লিয়ে মে গাউ গীতে রে হলো পে লিখতা চলা যাউ লিখতা চলা যাউ तेरे गीतों में तुझे ढूंढे जग सारा छूकर मेरे मन को किया तुमने कई सारा चलो তাহলে আজকে এখানেই শেষ করি আমাদের সেই দিন ওই একটু বেগুন ভাজা আর ব্যাস ওই আলু তরকারি আর ও বোধে খাবে একটুখানি সবাই ভালো থেকো আনন্দ থেকো আজকে এখানে শেষ করলাম খুব ভালো থেকো হ্যাপি টিচার্স ডে अगेन গুড নাইট শুভরাত্রি কাল জন্মাষ্টমী খুব ভালো করে মানাও হ্যাঁ দুদিন তো এখন সব পর্ব দুদিন চলে
গুড নাইট শিবরাত্রি জয় গুরু ওম সাই রাম এন্ড ফাইনালি জয় হিন্দ জয় হিন্দ।